ছেড়ে তোলা চুপে চুপে পাল্টায় তার বাকি তলা পুরো হল না স্বপ্ন সে তাই থাকে সুখ দুঃখের মন গুলোকে আদর ঢেকে রাখে দুঃখ তলায় সুখ থাকে না কেবল আগুন তুই যেভাবে পারিস ভাই আমাদের খুলনা পাঠানোর ব্যবস্থা কর আমার মনে হচ্ছে খারাপ কিছু হয়েছে খারাপ কিছু মানে মনে হচ্ছে বড় কোনো ঝামেলা হয়েছে না হলে মেজু এরকম লিপ্ত না শব্দ সামাল আমার মেয়ে আমি বিয়ে দিছি এখন আমিই সামলাবো তোমাদের কারো আমার সাথে জাতি হবি না আমারে একটা ফেলে যাতিস আমার একদম পর করি নিজের বোন হতো বুঝতি শুনছো জেবা জেবা তুই এভাবে বলতে পারলি কি বললো রে লুৎফা লুৎফার বর আরেকটা বিয়ে করেছে এরকম একটা কাজ করতে পারলো করলো তো আচ্ছা লুৎফা নিজেই ফোন করেছিল হ্যাঁ আমাকে ডেকে দিলি না কেন কথাই তো বলতে পারলাম না কান্নাকাটি শুরু করলো ফোনের মধ্যে আর লাইনটাও কেটে গেল হঠাৎ করে এখন কি করবো শুনছি আমার কে কে জানে রে ছোট চাচা জানে আর চাচিও কোথায় জানে ফজল কোথায় কাকে কাকে যেন ফোন করছে আচ্ছা মনসুরের সঙ্গে কোনোভাবে যোগাযোগ করা গেল না না ওর আত্মীয় স্বজন ফ্যামিলি ওরা তো সবাই খুলনায় থাকে ফোনে কোনোভাবে কন্ট্যাক্ট করা যাচ্ছে না থ্যাংক ইউ মোহাম্মদপুরে নাকি ওনার কেমন এক বোন না কে যেন থাকে বড় চাচা তো গিয়েছিল তারা বললো যে ভাইয়ের সঙ্গে কোনো রকম সম্পর্ক নেই আচ্ছা আমাদের কি কারো যাওয়া উচিত তা তো উচিত কিন্তু আমি তো যেতে পারবো না এই সপ্তাহে সিঙ্গাপুরে আমার একটা কনফারেন্স পড়ে গেছে তোমরা ওরকম একটা লোকের সঙ্গে যে লুৎফাপুর বিয়ে কি করে দিলে আহ বর্ষা কি শুরু করলে এখনো যে বলে কোনো লাভ আছে থাক এখন আর এসব কথা বেশি আলোচনা না করাই ভালো আসলে কাউকেই বেশি কিছু না বলাই ভালো আগে একটা কিছু ভেবে নিই কি করা যায় সিয়াম তোর বাবাকেও এখন কিছু বলিস না ঠিক আছে আমি একটু ফজলুর সাথে কথা বলে দেখি আমার মনে হয় কি জানো আমাদের কারো একদিন খুলনা যাওয়া উচিত লুৎফা কি অবস্থা আছে কে জানে দেখি দেখি
মা না মানে দেখলাম যে মামের মন খারাপ তো তাই এখানে এই জন্য ভাবলাম আমরা এখানে থাকি আচ্ছা মামের কি হয়েছে হ্যাঁ কি হয়েছে আমাদের একটা বড় বোন আছে বড় আপু ওর একটু প্রবলেম আছে বড় বোন ওটা আবার কে ওটা কি মামের মেয়ে না মামের মেয়ে না ওটা হচ্ছে আমাদের বড় মা আছে না হ্যাঁ বড় মা আচ্ছা তার নাম কি হ্যাঁ তার নাম কি ওর নাম ওর নাম লুৎফা ও কোথায় থাকে লুৎফার কি প্রবলেম হ্যাঁ কি প্রবলেম সব বিষয় জানতে চাও পাকা মিনা তাই ছোট বাড়ি ছেড়ে না 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 আমি তোমার মামের বাড়িতে পাঠিয়ে দিব না 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 কথা গায় দে আজকে একটু অফিস থেকে তাড়াতাড়ি ফিরো কেন বলো তো আজকে বড় মড়া খুলনা যাচ্ছে না তোমার কি থাকা উচিত না আমি তো যেতে পারবো না তোমাকে বললাম না অফিসে একটা পার্টি আছে আর তোমাকে কিন্তু যেতে হবে আমার সব পার্টি ফাটি একদম ভালো লাগে না আমরা জাস্ট অ্যাটেন্ড করে চলে আসবো না তো বউ না আচ্ছা তুমি কেন বুঝতে পারছো না তুমি না গেলে বিষয়টা খারাপ দেখায় তুমি কেন বুঝতে পারছো না যে আমার সব ভালো লাগে না আচ্ছা আমরা ভালো না লাগলে অনেক কিছু করি না স্টেপ সামাজিকতার জন্য সামাজিকতার জন্য যদি বলো তাহলে তুমি কেন লুৎফাপুর ওখানে যাচ্ছ বড় মাদের উঠিয়ে দিয়ে যেতে চাচ্ছ না কেন প্লিজ বোঝার চেষ্টা করো আমার সব কলেজে খুব করে ধরেছে সবাই যে যার বউকে নিয়ে যাবে সেখানে তুমি যদি না যাও কেমন দেখা বিষয়টা যা আমি দেখো আমি যাবো না বিষয়টা কিন্তু আমাকে প্রেস্টিজিয়াস সবাই কি ভাববে একবার চিন্তা করে দেখেছো যার যা ইচ্ছা ভাবুক আমি বলেছি তো আমি যাচ্ছি না নাস্তা করবে না না কি হয়েছে জাহান তুই এরম করতেছিস কেন আমার লুৎফার কিছু হয়েছে হ্যাঁ দাদা মনসুর আবার বিয়ে করেছে দাদা তুমি এরকম ভেঙে পড়লে চলবে তুমি হচ্ছে এই বাড়ির মাথা এখন সব পরিস্থিতি বুঝে কাজ করতে হবে যা হবার তা তো হয়ে গেছে তা নিয়ে আর ভেবে কি হবে এখন কি করা যায় তাই ভাবতে হবে ভাবির কথাও তো চিন্তা করতে হবে আমার কাছে কিছু লুকাস আমার খুলে বল দাদা তোমারে আমি পুরোটাই বলেছি আমার পুরোটা খুলে বল দাদা সত্যি বলছি আমি এর চেয়ে বেশি কিচ্ছু জানি না লুৎফাটা ফোন করলো আর আর এই তো বললো যে মনসুর বিয়ে করেছে
দিতা প্লিজ এরকম করো না। আমি এখন কি করব? তুমি এখন কিছু করবে না, মাথা ঠান্ডা রেখে ভাবিরে নিয়ে সোজা খুলনা চলে যাও। আর শোনো, ভাবিকে এখন কিছু বলো না, ঠিক আছে? পরে পরে ভাবা যাবে। যাও যে যে লুৎফারে নিয়ে আসো। আমার লুৎফার কি হবে? আল্লাহ সব ঠিক করে দিবে। ও আগে আসুক, আমি বরং একটু উকিলের সাথে কথা বলে রাখি। যাও যাও, দেরি করো না। হ্যাঁ, তুমি সব গুজগাছ করে তৈরি হয় না, আমি আমি নিজে তোমাদের পৌঁছে দিয়ে আসবো। প্লিজ দাদা, প্লিজ। হ্যালো, আমি একটু সিয়ামকে যাচ্ছিলাম। হ্যালো সিয়াম, হ্যালো সিয়াম, সিয়াম আমি বর্ষা। হ্যালো, হ্যালো হ্যালো, আমি একটু সিয়ামকে যাচ্ছিলাম। হ্যালো সিয়াম জি, নেই, আমি তো এইমাত্র ওর সাথে কথা বললাম। হ্যালো হ্যালো, আজ আমি খেয়াল করতে পারিনি, কিন্তু কাল স্কুলে না গেলে মার খাবে। এদিকে এসো, এদিকে এসো। সিঙ্গাপুরে এক সপ্তাহ পর প্ল্যানটা কি স্কুলে না যাবার? হ্যাঁ, বর্ষার কাছে রেখে যাবো না, চলো স্কুলে যাবো। আগে বলো যে সিঙ্গাপুর থেকে তুমি আমাদের জন্য কি আনবে? কিছু আনবো না, কিছু আনবো না স্কুলে না গেলে। না না, আমি কে বলেছে? আমরা তো রোজ দুবার করে স্কুলে যাবো। তাই হ্যাঁ, আমরা তো ভালো থাকবে। জি জি, খুব ভালো। চলো চলো স্কুলে।
দুপুরে ফোন কেটে দিলে কেন? খেয়ে নাও, তারপর একসাথে যাব। তোর বাবা মাটা না একটু পাল্টালো না, এত করে বললাম প্লেনে যাও, কিছুতেই রাজি হলো না। যাকে বাসটা সময় মতো ছেড়েছে। দেখো না পুপি, মাকে এত করে বললাম সঙ্গে নিতে, কি হতো নিয়ে গেলে? ক্লাসগুলো মিস হতো, হতো না? পুপি, মেজবুকে তোমরা এই বাড়িতে নিয়ে এসো। ডিসিশনটা তোর মেজবুর হওয়া উচিত, তাই না? মানে ওর জীবন। আর শোন, এই হাজব্যান্ড আর ওয়াইফের রিলেশনশিপটা খুব পিকুলিয়ার হয়, মানে বাইরের কেউ কিছুতেই বুঝতে পারবে না কি চলছে। এখন তোর মেজবু যদি বলে যে হ্যাঁ আই ওয়ান্ট টু লিভ দিস ম্যান, আই ওয়ান্ট টু কাম বি উইথ ইউ, তাহলে ঠিক আছে, অবশ্যই আমরা নিয়ে আসবো, তাই না? হ্যাঁ, তুই আমার কাছে শুবি আজকে, চল। হ্যাঁ, আমরা গল্প করবো অনেক, ঠিক আছে, চল। হ্যালো রাজীব ভাই, আমি বর্ষা বলছি, আপনি কোথায়? সিয়াম তো এখনো ফেরেনি, অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে।